আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে জেপিজি ফরম্যাট থেকে ওয়ার্ড ফরম্যাটে রূপান্তর করা যায়, অর্থাৎ কোনো একটা ইমেজকে কিভাবে ওয়ার্ড ফাইলে রূপান্তর করা যায় সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দিই। তো বন্ধুরা দেখুন, আজকে আমি এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করব। এর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখুন কম্পিউটারে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে আমি লিখব অন নোট, ON লেখার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে দেখুন অন নোট ফর উইন্ডোজ আর মাইক্রোসফট অন নোট 2010, আপনাদের 2013 বা অন্যান্য যেটা হোক কোনো সমস্যা নেই, মাইক্রোসফট অন নোট নামে যে অপশনটা রয়েছে জাস্ট আপনারা সেটাকে ওপেন করবেন। ভিউয়ার্স দেখুন, আমাদের মাইক্রোসফট অন নোট ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে আমাদের যেই কাজটা করতে হবে জাস্ট এটাকে এখান থেকে যে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই ইমেজটা রয়েছে এটাকে আমরা এখান থেকে টেনে এনে জাস্ট এখানে ড্রপ করব। তো এর আগে আমি একটু এখানে সেটিংসটা একটু বলে দিচ্ছি। প্রথমে আপনাদের এখানে অনেক কিছু থাকতে পারে, জাস্ট আপনারা যদি শুরুর দিকে হয়ে থাকেন তো এখান থেকে নতুন একটা ফাইল ওপেন করবেন। এখানে নিউ নামে যে অপশনটা রয়েছে ভিউয়ার্স দেখুন, এখানে যে ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট একটা নাম দিয়ে দিতে পারেন, আপনি যেই নামে আপনি এটাকে ওপেন করবেন। তো আমি একটা নাম দিয়ে দেওয়ার পরে তারপরে জাস্ট এখানে যে ক্রিয়েট নোট নামে যে অপশনটি রয়েছে ভিউয়ার্স দেখুন, ক্রিয়েট নোটবুক নামে যে অপশনটি রয়েছে জাস্ট এটা আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে আপনার জন্য নতুন একটা ফাইল ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনি জাস্ট কী করবেন, এখন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটা রয়েছে জাস্ট সেটাকে এখান থেকে টেনে এনে ড্রপ করে আপনি জাস্ট এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখানে চলে আসার পর যে কাজটা করতে হবে ভিউয়ার্স দেখুন, এখানে আসার পরে এই যে আমাদের যে ইমেজটা এটা কিন্তু এখন ইমেজ ফরম্যাটে রয়েছে, এখন আমরা এটাকে ওয়ার্ড ফরম্যাটে রূপান্তর করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, এটার উপরে জাস্ট সিলেক্ট অবস্থায় রেখে এটার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে কপি টেক্সট ফ্রম পিকচার এই অপশনটা আমাদের খেয়াল করতে হবে। আমরা বলছি কপি টেক্সট ফ্রম পিকচার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে নতুন করে ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে জাস্ট আপনি এখান থেকে, আমার একটা ফাইল ওপেন করা ছিল, আমি এখান থেকে নিউ একটা ফাইল ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে জাস্ট একটা এখানে ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পরে দেখুন আমার নতুন যে ওয়ার্ড ফাইল আছে সেখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল সেখানে আমি চলে আসছি। এখানে আসার পরে যে কাজটা করতে হবে জাস্ট এখানে সিম্পলি এটাকে পেস্ট করে দিতে হবে, আমরা যেটা কপি করেছিলাম জাস্ট এখানে পেস্ট দিলে কিন্তু আমাদের যে লেখাটা এটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমাদের যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু কনভার্টিং হয়ে কিন্তু এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর হয়ে গেছে। মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর হওয়ার পর এখন কিন্তু আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, আমরা এখান থেকে সংযোজন বিয়োজন আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। দেখুন ভিউয়ার্স এটা কী, আসলে দেখুন আমরা কিন্তু এখন এখানে অ্যাড করতে পারতেছি, লিখতে পারতেছি। আগে কিন্তু এটা ইমেজ বা জেপিজি ফরম্যাটে ছিল, এখন কিন্তু এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।